দখলকৃত পশ্চিম তীরে তুলকারেমের টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে। নূর শামস শরণার্থী শিবিরে কমপক্ষে 5 জনের প্রাণ গেছে, 7টির বেশি সামরিক যান এবং বুলডোজার নিয়ে ক্যাম্পটিতে অভিযান চলছে। বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালাচ্ছে সেনারা, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আবাস। তেল আবিবের দাবি, রিফিউজি ক্যাম্পে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা লুকিয়ে আছে। ভোর রাতেও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। প্রতিরোধের চেষ্টা করেছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠনের সদস্যরা। গত দুদিনের হামলাকে কয়েক দশকের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ বলছে স্থানীয়রা। গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করে তেল আবিব। এ পর্যন্ত কমপক্ষে 473 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5,000-এর বেশি আর আটক 8,300 মানুষ।